আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে একটি দৃশ্য আকার কৌশল শেখাবো প্রথমে কি করব দেখতে পাচ্ছেন এই নিচে থেকে ছোট্ট কাগজে সুন্দর একটি দৃশ্য আঁকব আমরা এই কর্নারে করে ঘাস আঁকব এই পাশে আঁকলাম এবং এই পাশে আঁকবো দেখুন একই রকম করে আমরা ঘাস আঁকছি দুই কর্নারে আমরা এভাবে ঘাসের শেপ বা ঘাস আঁকার পর ফুল আঁকবো এখানে দুইটা গোল করলাম এখানে দুইটা গোল করব এখানে আর এখানে এখানে আমরা ফুল আঁকবো দেখুন এইভাবে ঘুরে ঘুরে সহজ ফুল আঁকা যায় যে দৃশ্যটি আঁকছি এটা আপনি দেখে শিখে আঁকতে পারবেন একবার দেখলেই শিখে নিজে নিজে আঁকতে পারবেন বা অন্যদেরকে শেখাতে পারবেন খুবই ইজি একটি দৃশ্য এই ফুল থেকে এভাবে দাগ দিতে হবে একটু বাঁকা করে এখন খেয়াল করুন এই যে মাঝে দেখতে পাচ্ছেন এই দুই দাগের মাঝে থেকে আমরা হালকা করে একটা দাগ টানব দাগটা কিন্তু হালকা করে দিছি আমরা হালকা করে টানলাম এরপর এখান থেকে এই মাঝে দুইটা দাগ টানলাম দাগ দিলাম অথবা এখানে মাঝে দেখুন দুই দাগের মাঝে কিন্তু এটা এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে যত নিচের দিকে আসবো ততই কিন্তু চওড়া হবে কিভাবে চওড়া দেখুন এখান থেকে আর এই দাগটা আমরা ডাবল করব ডাবল করলেই দেখতে পাচ্ছেন এটা ছোট নদী হচ্ছে দাগগুলো দেখতে চওড়া মানে ডাবল করলে উঁচু পার মনে হচ্ছে দুই পাশে যে ফাঁকা লাগছে এখানে আমরা কি করব এই তো দেখতে পাচ্ছেন ঘর আঁকবো ত্রিভুজের মতো আঁকলাম এখানেও ত্রিভুজের মতো করে আঁকলাম দুই পাশে একই রকমের দুইটা ঘর আঁকবো দেখুন এভাবে সোজা দিয়ে এটার সাথে লেগে দিলাম সোজা দিয়ে এটার সাথে লেগে দিলাম আর এটা করলাম ডাবল এটা করলাম ডাবল এটার সাথে লেগে দিলাম এটার সাথে লেগে দিলাম এখন সোজার নিচের দিকে তিনটা দাগ একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এটার সাথে এটা লেগে দিব এটার সাথে এটা আর এটা ডাবল করব এটার সাথে এটা লেগে দিব আর এটার সাথে এটা আর এটা ডাবল করব আমরা ঘর আঁকলে ঘরে দরজা জানালা লাগতে হবে এক পাশে দরজা এবং এক পাশে জানা লাগতে হবে জানালা রাখলাম এরপর এখানে দরজা এই পাশে জানালা আঁকলাম আর এই পাশে দরজা ঘর আঁকা হলো ঘরের পাশে যদি গাছ আঁকি তাহলে আর সুন্দর লাগবে এখানে ভি আঁকলাম এখানে ভি আঁকলাম এখান থেকে নিচের দিকে একটা দাগ এখান থেকে নিচের দিকে আর এই দাগটা দেখো নিচে এভাবে শিকো রাখবো গাছের আবার একই রকম করে নিচের দিকে একটা দাগ এখান থেকে একটা দাগ এই তো শিকড় উপরে আমরা ঘুরে ঘুরে একটি গাছ আঁকলাম গাছের পাতা আঁকলাম এখান থেকে ধরে এভাবে দেখুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এইতো এরপর যে হালকা দাগটি ছিল শুরুতে আমরা দিয়ে নিয়েছিলাম এই দাগটা একটু গাঢ় করব এরপর এই তো দাগের ওপর দিয়ে আমরা এইভাবে দূরের গাছপালা চোখেদের যেমন দেখা যায় তেমন করে আঁকছি এর মাঝে যদি একটি সূর্য আঁকি সূর্যতে রশ্মি দেই আরো সুন্দর হবে দৃশ্যটি একটা ছোট একটা বড় সোজা হতে হবে চাইলে আপনি কাগজটি ঘুরে ঘুরে আঁকতে পারেন তো বন্ধুরা অল্প সময়ে ছোট্ট একটি কাগজের সুন্দর একটি দৃশ্য আঁকলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম